আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পরিমণিকে নিয়ে যা বললেন মিশা সওদাগর। পরিমণি হেলেনা জাহাঙ্গীর সহ ছয়জনের বাসায় সিআইডির তল্লাশিতে যা পাওয়া গেল। হত্যার বিচার করেছি, ষড়যন্ত্রের পেছনে কারা এখন উদ্ঘাটন হয়নি বলছেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরো 6 কোটি টিকা কেনার চুক্তি হচ্ছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। দুবাইয়ের অভিজাত হোটেল আরমানির অ্যাম্বাসেডর স্যুটে 7 দিন ছিলেন পরিমণি। মালয়েশিয়ার পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। মার্কিন নাগরিকদের দ্রুত আফগান ত্যাগের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি যেকোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে হিজবুল্লাহ। শিরোনাম শুনলেন এবার বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। পরিমণিকে নিয়ে যা বললেন মিশা সওদাগর। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণিকে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মিশা বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত দায়ভার আমরা নেব না। সে কোথায় থাকে, কি করে, কিভাবে চলে, কার কয়টা গাড়ি, কার কয়টা বাড়ি, এটা জানা আমাদের বিষয় নয়। বরং তাদেরকে যারা চলচ্চিত্রে আনে তাদের সতর্ক থাকা দরকার। মাদক কাণ্ডে গ্রেফতারের আগে চিত্রনায়িকা পরিমণির নামে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমি তার নামে এরকম কোনো রিপোর্ট পাইনি। ও আমার 2টি ছবিতে অভিনয় করেছে, ও অনেক মেধাবী অভিনেত্রী। মিশা বলেন, শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশেই থাকবে, তবে পরিমণির বিষয়ে বোর্ড মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। চীন থেকে আরও 6 কোটি টিকা কেনার চুক্তি হচ্ছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালিক বলেন, আপনারা জানেন চায়নার সঙ্গে টিকা আনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমরা ইতিমধ্যে 6 কোটি টিকা আনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি, অর্থাৎ আগের যে 1.5 কোটি টিকা কনফার্ম ছিল তার সঙ্গে আরও 6 কোটি অর্থাৎ 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনার চেষ্টা করছি। চীন থেকে কেনা টিকার মধ্যে 3 ও 4 জুলাই 20 লাখ ডোজ এবং 17 জুলাই 20 লাখ ডোজ এবং 29 ও 30 জুলাই 30 লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে। এছাড়া চীন সরকারের উপহার হিসেবে এসেছে 11 লাখ ডোজ টিকা। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি নভেম্বরের মধ্যে প্রতি মাসে প্রায় সমহারে আমরা টিকা পেয়ে যাব। সিনোফার্ম যদি কমিটমেন্ট ঠিক রাখে তাহলে নভেম্বরে 2 কোটি, অক্টোবরে 2 কোটি, আগস্টে আমরা হয়তো একটু কম পাব। এদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে কোভিড-19 ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এতে 400 সাধারণ শয্যা ও 40টি ICU শয্যা রয়েছে। পরিমণি হেলেনা জাহাঙ্গীর সহ 6 জনের বাসে সিআইডির তল্লাশিতে যা পাওয়া গেল। মামলার তদন্তভার পাওয়ার পর চিত্রনায়িকা পরিমণি ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর সহ সম্প্রতি গ্রেফতার হওয়া 6 জনের বাসায় নতুন করে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই অভিযানে পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত DIG ওমর ফারুক। সিআইডি কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমাদের একাধিক টিম একসঙ্গে 6 জনের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। এটাকে আমরা তল্লাশি অভিযান বলছি। আমরা এসব বাসা থেকে পাসপোর্ট, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল সহ বিভিন্ন আলামত জব্দ করেছি। মাদক বা এই ধরনের কোনো কিছু পাওয়া গেছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেসব কিছু পাওয়া যায়নি, তবে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। হত্যার বিচার করেছি, ষড়যন্ত্রের পেছনে কারা এখন উদ্ঘাটন হয়নি বলছেন প্রধানমন্ত্রী। 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যায় জড়িতদের বিচার হয়েছে, তবে এর পেছনে ষড়যন্ত্রকারী কারা তা এখন উদ্ঘাটন হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ষড়যন্ত্রকারীরা একদিন আবিষ্কার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিলেন বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ফারুক রশিদ BBC-তে যে ইন্টারভিউ দিয়েছে সেখানে তারা বলেছে জিয়া রহমান যে উপসামরিক প্রধান ছিল তার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, যে সফল হতে পারলে তাদের সমর্থন দেবে, সঙ্গে থাকবে। মুশতাক জিয়ার যে সখ্য ও তাদের যে সম্পর্ক এটা তো পরিষ্কার।
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে মুক্তিযুদ্ধের যে আদর্শ সে আদর্শ থেকে কিন্তু বাংলাদেশ বিচ্যুত হয়ে যায়। সরকার প্রধান বলেন, জিয়ার পথ ধরেই জেনারেল এরশাদ এই খুনিদের দেশে রাজনীতি করার অধিকার দেয়। তাদের চেয়ে এক ধাপ এগিয়ে বেগম খালেদা জিয়া 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনী বিরোধী দলের নেতা বানান। 96 সালে আমরা যখন প্রথমবার ক্ষমতায় আসি তখন এ বিচারের রায়ের দিন খালেদা জিয়া হরতাল দেয় যাতে বিচারক আদালতে আসতে না পারেন। দুবাইয়ের অভিজাত হোটেল আরমানির অ্যাম্বাসেডর স্যুটে 7 দিন ছিলেন পরিমণি। প্রমোদ ভ্রমণে প্রায় বিদেশ যেতেন গ্রেফতার চিত্রনায়িকা পরিমণি। তার সফর সঙ্গী হতেন দেশের প্রভাবশালী ব্যবসায়ী, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা কিংবা ক্ষমতাসীন দলের অনেক নেতা। গত এপ্রিল মাসের সবশেষ পরী দেশের এক শীর্ষ ব্যবসায়ী ও একটি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে দুবাই ট্যুরে যান। অবস্থান করেন দুবাইয়ের সবচেয়ে অভিজাত বুর্জ আল খলিফা টাওয়ারের হোটেল আরমানিতে। টানা 7 দিন অভিজাত হোটেলে অ্যাম্বাসেডর স্যুটে অবস্থান করেন। এই অ্যাম্বাসেডর স্যুটের ভাড়া হিসেবে এক একটা স্যুটের জন্য প্রতিদিন গুনতেন 1,58,000 টাকা। গত 23 এপ্রিল থেকে দুবাই সেই ট্যুরে পরীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সহকারী আশরাফুল ইসলাম ওরফে দীপু। দুজনই ছিলেন আলাদা স্যুটে। তার এমন প্রমোদ ট্যুরের তথ্য এখন গোয়েন্দাদের হাতে। গোয়েন্দা সূত্র জানায়, যারা চিত্রনায়িকা পরী এবং মডেল ফারিয়া মাহবুব পিয়াশাকে নিয়ে বিভিন্ন সময় প্রমোদ ট্যুরে গিয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পর্যন্ত 10 জনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাদের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরি সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে সেক্স ও মাদকের আসর বসাতে। পার্টির এক পর্যায়ে তারা টার্গেট করা ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিতেন সুন্দরী রমণীদের। এই সুন্দরীদের নিয়ে আলাদা কক্ষে একান্তে সময় কাটানোর বন্দোবস্ত থাকতো। আর অতি গোপনীয় সব দৃশ্য বিশেষ টেকনোলজির মাধ্যমে ধারণ করতেন পুরি সিন্ডিকেটের সদস্যরা। পরবর্তীতে চলতো ব্ল্যাকমেলিং, দফায় দফায় হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। সূত্র আরও বলছে, প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ধরাকে সরাজ্ঞান করতেন পরি এবং রাজ সিন্ডিকেট। পুলিশের অনেক কর্মকর্তাও তাদের ভয় রীতিমতো তটস্থ থাকতেন। বোট ক্লাবের ঘটনার পর পরি তার বাসায় সংবাদ সম্মেলন এবং পরবর্তী সময়েও রাজ উদ্ধত আচরণ করেন পুলিশ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে। মালয়েশিয়ার পর এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। মহামারীতে থাইল্যান্ডের অর্থনৈতিক সংকট ও করোনা পরিস্থিতিতে এখনও অপরিবর্তিত থাকায় সরকারকে দায়ী করে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার রাস্তায় আন্দোলনে নামেন শত শত মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী ব্যাংকক। এখন পর্যন্ত 13 জনকেই আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় শহরটির ভিক্টোরি মনুমেন্টের কাছাকাছি এলে পুলিশ বিক্ষোভকারীদের গতিরোধ করে। বাধার মুখে ভিক্টোরি মনুমেন্টের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ছড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। থাই সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান এবং রাবার লেপ যুক্ত গুলি ব্যবহার করে। সহিংসতা ঠেকাতে শহর জুড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত 100 সদস্য। মার্কিন নাগরিকদের দ্রুত আফগান ত্যাগের নির্দেশ। তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থায় শনিবার দ্রুত মার্কিন নাগরিকদের আফগান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা দেশটি থেকে বিদায় নিতেই একের পর এক শহর দখল করছে তালেবান যোদ্ধারা। এই পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রায় 2 দশকের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানে নিয়ন্ত্রণ নিতে তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্কবার্তা ঘোষণা করা হলো। আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে মার্কিন নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দ্রুত যোগাযোগের জন্য বলা হয়েছে। ইসরায়েলি যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননে ইসরায়েলি যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে হিজবুল্লাহ। তিনি বলেন, তার সংগঠন যুদ্ধ চায় না, কিন্তু কেউ যুদ্ধ উস্কানি দিলে তাকে ছাড়া হবে না। গত বৃহস্পতিবার ইসরায়েলের বিমান হামলা নিয়ে হিজবুল্লাহর মহাসচিব এসব কথা বলেন। 2006 সালে 33 দিন ব্যাপী যুদ্ধে ইহুদিপাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি হিজবুল্লাহর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এ বক্তব্য দেন।
ওই যুদ্ধের দীর্ঘ 15 বছর পর গত বৃহস্পতিবার দখলদার ইসরায়েল দক্ষিণ লেবাননে কয়েকটি গ্রামে বিমান হামলা চালায়। ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত ফসফরাস বোমার আগুনে লেবাননের ফসলের ক্ষেত পুড়ে গেছে। নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা যেমন ইহুদিবাদী শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত, তেমনি তাদের অস্ত্র ভাণ্ডারও অত্যাধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ। তিনি বলেন, 15 বছর আগের তুলনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন অনেক বেশি সমৃদ্ধ এবং এই সংগঠনের কাছে এমন বহু ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। তিনি আরও বলেন, ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং মধ্যপ্রাচ্যে প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি বেড়ে যাওয়ায় দখলদার ইসরায়েল নিজের অবৈধ অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে। নাসরুল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেন, ইহুদিবাদীরা যদি নিজেদের বিপদ ডেকে আনতে না যায় তাহলে তারা যেন লেবাননে হামলা চালানো থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।